আজ সিআইডি কার্যালয়ত উপস্থিত হয় এপিএছ নীলাঞ্জল গগৈ আর এসিএছ বিকাশ শর্মা। কোঅপারেটিভ সসাইটির সহকারী পঞ্জীয়ক বিকাশ শর্মা আর নীলাঞ্জল গগৈক মারাথান জেরা চলায় এসআইটিয়ে। আজি পুয়ার ভাগত দুইগৰাকীকে উপস্থিত হবলৈ নির্দেশনা জারি করা হয়েছিল। কালির দিনটোত এসআইটিয়ে নির্দেশনা জারি করেছিল আর সেই নির্দেশের পিছতেই পুৱা দহ বজাৰ পূৰ্বে এসআইটিত গৈ হাজির হয়েছে দুই নিলম্বিত রাজপথিত বিষয়া। ইতিমধ্যে দুইগৰাকী ৰাজপথিত বিষয়াৰ সন্দৰ্ভত বহুতো বিস্ফোৰক খবৰ লাভ কৰিছে এছ আই টিয়ে। কেনেদৰে তেওঁলোকে এই পৰীক্ষাত বহিছিল আৰু এই পৰীক্ষাত বহিয়ে কেনেদৰে চাকৰি ক্ৰয় কৰিছিল ৰাকেশ পালৰ পৰা সকলো তথ্য উদ্ঘাটন কৰিছে এছ আই টিয়ে। আশ্চৰ্যজনক বিষয় যে মূল পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱা নাছিল এই দুইগৰাকী তথাকথিত ৰাজপথিত বিষয়া। মূল পৰীক্ষাত উত্তীৰ্ণ নোহোৱাকৈয়ে এ পি এছ আৰু এ চি এছ হৈছিল বিকাশ শৰ্মা আৰু নীলাঞ্জল গগৈ। মূল পরীক্ষা উত্তীর্ণ নোহাক রাকেশ পাল বাহিনীর আশীর্বাদতে একো একোগী অফিসার পদলে উন্নীত হয়েছিল, অর্থাৎ একো একোটা পদ ক্রয় করেছিল রাকেশ পালের। এস বিত কর্মরত হয়ে থাকা এ পি এস নীলাঞ্জল গগৈক ইতিমধ্যে করা হয়েছে নিলম্বন আর যুহ নম্বর লাভ করেছিল সেই নম্বরসমূহর তালিকা আহি পড়েছে নিউজ এইটিনের হাতত। আমি জানাব ওলাইছো যে নীলাঞ্জল গগৈয়ে ইংরাজীত লাভ করেছিল 125 নম্বর, কিন্তু রাকেশ পালের আশীর্বাদ সেই নম্বর বৃদ্ধি হয়ে হয়েছিল গৈ 175। বুরঞ্জিত নীলাঞ্জলে লাভ করেছিল 106 নম্বর, 106 নম্বর বৃদ্ধি হয়ে পরবর্তী সময় হয়েছিল গৈ 166 নম্বর, অর্থাৎ 110 নম্বর বৃদ্ধি হয়েছিল নীলাঞ্জল গগৈ। সেইদরে বিকাশ শর্মায়ও ইংরাজি পরীক্ষা লাভ করেছিল মাত্র 55 নম্বর, কিন্তু সেই নম্বর রাকেশ পালে বৃদ্ধি করে দিছিল 202 নম্বর। রাজনীতি বিজ্ঞানত বিকাশ শর্মায় লাভ করেছিল মাত্র 61 নম্বর, কিন্তু টেবুলেশন সিটত রাকেশ পালে সেই নম্বর বৃদ্ধি করে দিছিল 111। গতি কল্পনা কর কি নম্বর বৃদ্ধি করে দিয়া হয়েছিল। সেইদরে রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় পেপারত বিকাশে 66 নম্বর লাভ করেছিল, পরবর্তী সময় সেই বৃদ্ধি করে দিয়া হয়েছিল নম্বর 116। অসমীয়া প্রথম পেপারত বিকাশে লাভ করেছিল 119 নম্বর, 20 নম্বর বহাই সেই নম্বর করা হয়েছিল 139। অসমীয়ার দ্বিতীয় পেপারত বিকাশে লাভ করেছিল 109 নম্বর, কিন্তু 109 নম্বর পরিবর্তে বিকাশের নাম্বার হয়েছিল গৈ 129। গতি এনেদরে নম্বর সমূহ বৃদ্ধি করে দিয়া হয়েছিল আর সেইভাবে মূল পরীক্ষা উত্তীর্ণ হওয়া নাছিল। মূল পরীক্ষার যিমান নম্বর লাগে সেই নম্বর বহু কম নম্বরহে লাভ করেছিল, কিন্তু রাকেশ পালের আশীর্বাদ সেই নম্বর সমূহ টেবুলেশনের বৃদ্ধি করে দিয়া হল, যার ফলত একো একোটা পদ বৃহৎ অঙ্কর বিনিময় ক্রয় করলে রাকেশ পালের। আর এটা এনেদরে এস আই টিয়ে তদন্ত আরম্ভ করেছে বা তদন্ত অব্যাহত আছে। আজিও দিনজোড়া বিকাশ শর্মা আর নীলাঞ্জল গগৈক জেরা অব্যাহত রাখে, কিন্তু লক্ষণীয় হব যে গ্রেপ্তার কেতিয়া করা হব। বিকাশ শর্মা আয়োগ যুহ প্রতিবেদনের যুহ তথ্য লিপিবদ্ধ করা হয়েছে সেই অনুসরি সকল অভিযুক্তকে গ্রেপ্তার করবেন বা বরখাস্ত করবেন, কিন্তু বরখাস্তটা বাদেই দিয়ক এতালেক মাত্র ছজনকহে এ পি এস সি কেলেঙ্কারি জড়িত ছজনকহে গ্রেপ্তার করা হয়েছে, বহু নিলম্বন করা হয়েছে 87গৰাকী বিষয়াক আর তার 21জনক এতালেক সোধা পোছার তলব করা হয়েছে। গতি বাকি রাজপত্র বিষয়াসকল ক্ষেত্র কিয় নরম স্থিতি গ্রহণ করেছে এস আই টিয়ে সেই সকলের মনত এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে।